ক্যান্সার কি? ক্যান্সার আমাদের কোষে শুরু হয়। কোষ আমাদের শরীরের অঙ্গ এবং টিস্যু তৈরি করে। প্রতিটি কোষে নিউক্লিয়াস নামে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র থাকে। একটি নিউক্লিয়াস শরীর থেকে সংকেত পায় যে কখন কোষটি বিভাজিত হবে এবং বৃদ্ধি পাবে এবং কখন এটি বন্ধ হবে। তখন কি করতে হবে সেটা নিউক্লিয়াস কোষকে নির্দেশ দেয়। সাধারণত কোষগুলো নিয়ন্ত্রিত উপায়ে বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। যখন একটি কোষের আর প্রয়োজন থাকে না বা মেরামত করার উপায় থাকে না, তখন এটি কাজ বন্ধ করার সংকেত পায় এবং মারা যায়। অনেক সময় সংকেত ভুল হয়ে যায় এবং কোষ অস্বাভাবিক হয়ে যায়। কোষগুলি বিভাজিত হতে থাকে এবং আরও অস্বাভাবিক কোষ তৈরি করে। এই কোষগুলি একটি পিণ্ড তৈরি করে যাকে টিউমার বলা হয়। সব পিণ্ড ক্যান্সার হয় না। ডাক্তার এই পিণ্ডর থেকে কিছু কোষ নিতে পারেন, এটিকে বায়োপসি বলা হয়। তারা একটি মাইক্রোস্কোপের নিচে কোষগুলি দেখবে এবং পিণ্ডটি ক্যান্সার কিনা তা পরীক্ষা করবে। ক্যান্সার নিয়ে কথা বলার সময় এটি লিম্ফ্যাটিক সিস্টেম সম্পর্কে কিছুটা জানতে সাহায্য করে। লিম্ফ্যাটিক সিস্টেম কি? লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি ইমিউন সিস্টেমের অংশ। এটি সারা শরীর জুড়ে লিম্ফ নোডের গ্রুপ নিয়ে গঠিত। এগুলিকে গ্রন্থিও বলা হয় এবং সূক্ষ্ম টিউব দ্বারা সংযুক্ত থাকে। এগুলি জীবাণু এবং রোগ ফিল্টার আউট করে। যখন আপনার সংক্রমণ হয়, লিম্ফ নোডগুলি প্রায় ফুলে যায় কারণ তারা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। কখনো কখনো ক্যান্সার কোষগুলি প্রথমে যেখানে ক্যান্সার শুরু হয়েছিল সেখান থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তারা লিম্ফ্যাটিক সিস্টেম বা রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। যখন কোষগুলি শরীরের অন্য অংশে পৌঁছায় তখন তারা বৃদ্ধি পেতে শুরু করে এবং আরেকটি টিউমার তৈরি করতে পারে। আমরা ক্যান্সার খুঁজে বের করার ক্ষেত্রে এবং চিকিৎসা করার ক্ষেত্রে আরও উন্নতি করেছি এবং ক্যান্সার আক্রান্ত অনেক ব্যক্তি এখন সুস্থ হয়ে যেতে পারেন। যদি ক্যান্সার নিরাময় নাও করা যায়, তবে অনেক সময় চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়। আপনার ডাক্তার বা নার্স এ বিষয়ে আপনার সাথে কথা বলবেন। ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট। তথ্য সমর্থন বা শুধুমাত্র কারোর সাথে কথা বলার জন্য 0808808000 কল করুন বা macmillan.org.uk তে যান।